মুক্তি দেওয়া গানের আমি যখন রিভিউটা করেছিলাম আমি তাতেই বলে দিয়েছিলাম এই গানটা হিউজ রেকর্ড ক্রিয়েট করবে এবং দেবের সিনেমায় স্যাড সং মানে সেই গান কিছু না কিছু একটা মারাত্মক রকমের ক্রিয়েট মানে মারাত্মক রকমের রেকর্ড কিন্তু তৈরি করে এসেছে বারবার। আমরা দেখুন পরাণ জয় জুলিয়ারের যে গানটা ছিল চোখের জলে ভাসিয়ে দিলাম, বাংলার 100 মিলিয়ন ভিউস হওয়া সং আমরা সবাই জানি, হিউজ রেকর্ড ক্রিয়েট করেছিল। আয়না মোহন ভাঙা আয়না মানুষের রন্ধে রন্ধে ঢুকে রয়েছে, তারপর যে গানটা এসেছিল চ্যাম্পে মলারে ওই গানটা কে ভুলতে পারবে, মানে হিউজ হিট ছিল। তো তারপর দেবের যে সিনেমাগুলো আসছিল ওই সিনেমাগুলো হিট হচ্ছে ঠিক কথা, সাঁঝবাতিও হিট, টনিকও হিট, গোলন্দাজও হিট, আবার কিসমিসও ভালোই হিট হয়েছে, কিন্তু এই সিনেমাগুলো গান কিন্তু আগের মতো অত হিট হচ্ছিল। হ্যাঁ কিসমিসের অ্যালবামটা হিট ছিল, কিসমিসের যদি বলি অবশেষে গানটা বা তোকে তুই বলবো না তুমি, এই গানগুলো হিট ছিল, কিন্তু সেই রেকর্ড ক্রিয়েট করতে পারছিল না যেটা দেবের সিনেমা মানে হয়ে থাকে গানের ক্ষেত্রে। তো কোথাও গিয়ে কিন্তু এই যে গানটা এসছে মুক্তি দাও, এই গানটা কিন্তু আবার সেই দেবের পুরনো গানের ক্ষেত্রে যে দেবের রেকর্ড তৈরি হতো সেটা কিন্তু মারাত্মকভাবে করেছে। তো মুক্তি দাও গানটা আমি বলেইছিলাম হিট হবে, কারণ এই গানটা যখন থেকে ট্রেলারে এসেছিল তখন থেকে লোকের মধ্যে একটা আলাদা ক্রেজ ছিল গানটা নিয়ে, এবং সোনু নিগম অবশ্যই অসাধারণ গেয়েছে গানটা, অস্বীকার করে লাভ নেই। এবং যেভাবে গানটা লঞ্চ করা হয়েছিল হাজার হাজার লোকের ভিড়ে, তো স্বাভাবিকভাবেই গানটার একটা ক্রেজ অবভিয়াসলি রয়েছে, কিন্তু এই গানটা কিন্তু খুব ফাস্ট একটা রেকর্ড তৈরি করেছে। মানে মানে এর যে আগের গানগুলো এসছে যে দুটো গান রিলিজ করেছিল চুম্বক মন এবং টাকা, সেই দুটো গানের চেয়ে কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক বেশি ভিউজ পেয়েছে, এবং বলে রাখি দুদিনের মধ্যে গানটা 1.1 মিলিয়ন ভিউজে কিন্তু পৌঁছে গেছে, যেটা বহুদিন পর কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে হলো। এর আগে রাবণের যে গানটা এসেছিল কেউ জানে না সেটার ক্ষেত্রে এরকম রেকর্ড কিন্তু ক্রিয়েট হয়েছিল, এবং কেউ জানে না এর থেকে এগিয়ে রয়েছে অবভিয়াসলি, কেউ জানে না মানে দুদিনের মধ্যে প্রায় হিউজ ভিউজ পেয়েছিল এবং প্রায় 50K 60K কাছাকাছি লাইকস পড়ে গেছিলো, সেরকম হিট হয়তো হয়নি, কিন্তু বহুদিন পর দেবের কোনো সিনেমার ক্ষেত্রে কোনো গান কিন্তু এলো এবং সেটা কিন্তু একটা হিউজ রেকর্ড কিন্তু তৈরি করলো, দুদিনের মধ্যে 1.1 মিলিয়ন ভিউজ এবং প্রায় 31K লাইকস কিন্তু পড়ে গেছে। তো আমার যেটা ধারণা এই গানটা কিন্তু অবভিয়াসলি 100K লাইকস তো পাবেই, এবং সব থেকে বড় কথা এই গানটা আমার মনে হয় কিন্তু 10 মিলিয়ন ভিউজের দিয়ে কিন্তু যেভাবে এগোচ্ছে গানটা অবভিয়াসলি হবে, এবং গানটা নাকি ট্রেন্ডিংও এসেছিলো, আমি সিওর জানতাম না, আমাকে অনেকে বললো যে গানটা নাকি ট্রেন্ডিং এসেছিল, তো মানে বুঝতে পারছো তো এই সিনেমাটা কিন্তু ক্রেজ রয়েছে, এবং অস্বীকার করে লাভ নেই এই গানটা কিন্তু সিনেমাটা ক্রেজ আরও বাড়িয়ে দিয়েছে। মানে আমার বেশিরভাগ ফ্রেন্ডের মধ্যে যদি আমি বলি উদাহরণস্বরূপ, তাহলে বেশিরভাগ জনের ফোনে কিন্তু এই গানটা এখন রীতিমতো মানে রয়েছে, প্রত্যেক গানটা শুনছে এবং গানটাকে লোকে ফিল করেছে, এবং এই সিনেমার বলা হচ্ছে খুব মূল পার্ট এই গানটা। তো কোথাও গিয়ে সিনেমাটা ক্রেজ কিন্তু এই গানটা অনেকটা বাড়িয়ে দিয়েছে, এবং আমার মনে হয় পুজোতে যেমনভাবে দেবের বারবারই বক্স অফিস ভালো থাকে, মানে শেষ কয়েকটা বছরের কথা যদি বলি তাহলে এক্ষেত্রেও কিন্তু থাকবে। এবং আর একটা শুনছি নাকি ড্যান্স নাম্বারও থাকতে চলেছে, লাস্ট একটা গান আসবে, তো সেটা পুজো সঙ্গে হতে পারে, হলে তো খুব ভালো, কিন্তু ড্যান্স নাম্বার বলছে মানে আমরা হয়তো বহুদিন পর দেবকে আবার হয়তো ড্যান্স করতে দেখতে পাবো, তো দেখা যাক কি হয়। কিন্তু এই গানটা কিন্তু একটা ভালো রেকর্ড তৈরি করেছে, এবং কাশের মানুষের অ্যালবাম কিন্তু সুপার ডুপার হিট, অস্বীকার করে লাভ নেই। এবার সিনেমাটা বক্স অফিসে কিরাম চলে তারপর অনেক কিছু ডিপেন্ড করবে দেখার বক্স অফিসে কিরাম চলে, কিন্তু গান কিন্তু ভালো রকম হিট, এবং দেব যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে ন্যাশনালি নিয়ে গেল সোনি মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত করে, ওটা কিন্তু খুবই প্রশংসার যোগ্য, তারাও দেব মানে গানটা প্রচুর পরিমাণে শুনেছে, নাহলে এত ভিউজ হতো না। তো তোমাদের ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও, যে চ্যানেলটা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, গেটতে পেলে সবাই ভালো থেকে সুস্থ থেকে, টেক কেয়ার, নমস্কার, আমি দেখা হবে, এখন বাই, টেক কেয়ার।